নমস্কার বন্ধুরা, আমি তথাগত এনজয় লাইফ উইথ চ্যাপেলে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমাদের আগের ভিডিওগুলি ব্যাচেলর অ্যাক্টিভ 2022-এর পার্টগুলি আশা করছি সবাই দেখেছেন। যদি না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, একটু দেখে নেবেন। আজকের ভিডিওটি তারই ষষ্ঠ এবং অন্তিম পর্ব। যারা কালিম্পং একটু ঘুরে নিতে চায় তাদের জন্য বলি, কালিম্পং এর সাইট সিন করার জন্য আপনি কাছাকাছি বাস স্ট্যান্ড থেকে গাড়ি পেয়ে যাবেন। গাড়ি মোটামুটি 1.5 থেকে 2 হাজার টাকার মধ্যে বার্গেনিং করে পেয়ে যাবেন। মোটামুটি কালিম্পং এর যে সাইট সিন করার জন্য 4 থেকে 5 ঘন্টা মতন সময় নেয়, তবে আপনার উপর ডিপেন্ড করে সমস্ত কিছু। আপনার দেখার বলতে গেলে কী কী রয়েছে সেখানে, কাছাকাছি রয়েছে পাইন ভিউ নার্সারি, ডেলো পার্ক রয়েছে, দম্বার চক রয়েছে যেখানে লায়ন ক্লক টাওয়ার হয়, দূরপিন মনস্ট্রি রয়েছে, লেপচা মিউজিয়াম রয়েছে, মঙ্গলধান টেম্পল রয়েছে, ডালিম তাল রয়েছে, গোল্ডেন থাপা কলিং মনস্ট্রি রয়েছে, কালিম্পং সায়েন্স সেন্টার রয়েছে, 7 মাইল ভিউ পয়েন্ট রয়েছে, জ্যাংথং পাহাড়ি মনস্ট্রি রয়েছে বা দূরপিন মনস্ট্রি যেটাই বলে থাকেন, ত্রিপ্রি হাওয়াঘর রয়েছে, বঙ্কিমচন্দ্র পার্ক রয়েছে। এছাড়াও আর একটা ওয়াটারফল রয়েছে যেটা হচ্ছে কালিম্পং এর, যেটাকে অনেক অনেকে চিঙ্গি ফলস বলা হয় থাকে। হিল ভিউ পয়েন্ট রয়েছে, অলস্টিক ইনফিনিটি রয়েছে, এছাড়াও তো ত্রিবেণী সঙ্গম তো আছে, যেটা আমরা ত্রিবেণী সঙ্গম ঘুরি ফেরবো, লাভার্স মিট ভিউ পয়েন্ট রয়েছে, কালী মন্দির রয়েছে এখানে, ঋষি বঙ্কিমচন্দ্র পার্ক রয়েছে, ইয়ালবন রয়েছে, তংসা গুম্ফা রয়েছে, কালিম্পং রিসিট অফিস রয়েছে, কালিম্পং ফান পার্ক রয়েছে, গুম্বাদারা ভিউ পয়েন্ট রয়েছে, মর্গেন হাউস রয়েছে, টিফিন ধারা রয়েছে, গুম্বুক হোমস্টে রয়েছে, এইসব বিভিন্ন রকম পয়েন্ট রয়েছে, অবজারভারি হিল পয়েন্ট রয়েছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট রয়েছে, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে, সেন্ট থিয়েটার ক্যাথিড্রাল চার্চ রয়েছে, জিলেপাড়া ভিউ পয়েন্ট রয়েছে, আপার মেনচু রয়েছে, হিল টপ ট্যুরিস্ট লজ এর ভিউ পয়েন্টগুলো রয়েছে, রক গার্ডেন রয়েছে, লাভা ভিউ পয়েন্ট রয়েছে। এইসব পয়েন্টগুলো আপনার মোটামুটি সবকটা পয়েন্টই দেখা যায়। এবার আপনার পয়েন্টে যদি বলেন যে আপনি গাড়ি বুক করে ঘুরবেন না, তাহলে কাছাকাছি পায়ে হেঁটেও কয়েক জায়গায় আপনি ঘুরে নিতে পারেন। যেমন তার মধ্যে রয়েছে লেপচা মিউজিয়াম রয়েছে, বঙ্কিমচন্দ্র পার্ক রয়েছে, দাম্বার চক লাইন ক্লক রয়েছে, তারপরে আপনার পাইন ভিউ নার্সারি রয়েছে, এই সমস্ত যথেষ্ট কাছাকাছি এবং হেঁটেও ঘুরে নেওয়া যায়। তারপর ত্রিপাই হাওয়াঘর রয়েছে, গোল্ডেন থাপা কলিং মনস্ট্রি রয়েছে, এগুলো একদমই কাছাকাছি এবং আপনারা যদি হেঁটে কেউ ঘুরতে চান তাহলে হেঁটেও ঘুরে নিতে পারেন।
আজ আমরা কালিম্পং থেকে চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, যেখানে আমাদের যাত্রা শেষ। শিলিগুড়িতে যাওয়ার জন্য আমরা ত্রিবেণী হয়ে যাব, ছোট্ট করে ত্রিবেণী সঙ্গমটা ঘুরে নেব। এখান থেকে যদি আপনি যেতে চান, ডাইরেক্ট বাসও যায় এবং প্রাইভেট ট্যাক্সিও যায়। প্রাইভেট ট্যাক্সির জন্য জন পিছু 250 টাকা দিয়ে আপনি যেতে পারেন, তবে বাসের জন্য আগে থাকতে বুকিং করে নেবেন, নাহলে কিন্তু সিট পাবেন না। তবে হ্যাঁ, বাসে গেলে ত্রিবেণী সঙ্গম কিন্তু ঘোরা যায় না, ডাইরেক্ট শিলিগুড়িতে গিয়ে আপনাকে নামাবে বৈকালবেলা, যদি এখান থেকে মোটামুটি সকালবেলার দিকে আপনি যাত্রা শুরু করে থাকেন। আমরা যথারীতি পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গমটা অ্যাকচুয়াল হচ্ছে তিস্তা নদী এবং একটি পাকলা ঝোড়া পাহাড়ি ঝোড়ার সঙ্গম স্থল। এখানটা অনেকে রিভার র্যাফটিংও করে থাকেন। হাজার টাকা বা বারোশো টাকার বিনিময়ে আপনারা এখানে রিভার র্যাফটিং এর মজাও নিতে পারেন, আর এখানে টেন্টে থাকারও আপনি মজা নিতে পারেন। 4,000 টাকার বিনিময়ে আপনি এখানে টেন্টে থাকতে পারেন উইথ খাওয়া দাওয়া। তবে হ্যাঁ, এখানে সিজন বুঝে আসবেন, কেন মার্চের পর থেকে এই টেন্টগুলি আর এই নদীর চরে রাখতে দেয় না, কারণটা যে কোনো সময় জল এসে এগুলো উড়িয়ে নিয়ে চলে যায়। এখানে টেন্টে থাকার জন্য সবচেয়ে সুন্দর সময় হচ্ছে শীতকাল বা এই ফেব্রুয়ারি মাসটা। আমাদের ট্রিপ আজকে এখানেই শিলিগুড়িতে শেষ। এই ট্রিপে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের কাছে দেখিয়েছি। আশা করছি পরের বছর আবার নতুনভাবে ঘুরতে পারবো নতুন জায়গাতে, সেখানেও নতুন নতুন সমস্ত কিছু জিনিস দেখাতে পারবো। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই আগামী বছরের মধ্যে যে ছোট ছোট ট্রিপগুলো করবো সেই ট্রিপগুলোর ভিডিওগুলি আপলোড করলে আপনারা দেখতে পান। আর হ্যাঁ, শুধু সাবস্ক্রাইব করলে চলবে না, কিন্তু ভিউটা বাড়াবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ারটা করবেন। আপনারা যত দেখবেন, যত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যত লাইক করবেন, তত আমার আনন্দ বেশি হবে, আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওগুলি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, বা আপনারা আপনাদের মনের ভাবও এখানে প্রকাশ করতে পারেন। আপনাদেরই আনন্দ দেওয়াই আমার প্রধান উদ্দেশ্য। আজকে এখানেই শেষ, আবার দেখা হবে। নমস্কার।